আসসালামু আলাইকুম, কেমন আছো দ্বিতীয় শ্রেণীর ছোট সোনামণিরা? নিশ্চয়ই ভালো আছো, আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। সুস্থ আছো, নিরাপদে আছো, তাই না? আমিও তোমাদের দোয়ায় ও রব্বুল আলমিনের রহমতে ভালো আছি, সুস্থ আছি। দ্বিতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আজকে আমি তোমাদের কী ক্লাস নেব বলো তো? আজকে আমি তোমাদের ইংরেজি ক্লাস নেব। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি শিরিনা আক্তার, প্রধান শিক্ষক ইমাম গাজ্জালি অনলাইন স্কুল কেজি সেকশনের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা। তোমরা অনেক দিন যাবত কি বাসায় আছো, তাই না? খুব কি বিরক্ত হয়ে যাচ্ছ ঘরে থাকতে থাকতে, তাই না? কিন্তু সোনামণিরা, ধৈর্যের সাথে সুন্দর করে থাকো, কারণ এই ভাইরাসটা খুবই একটা খারাপ ভাইরাস, যেটা শরীরে প্রবেশ করলে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, তাই না? এর জন্য আমরা সবসময় চাইব নিরাপদে থাকার জন্য। তাহলে চলো সোনামণিরা, সবাই আমরা কি করব, একসঙ্গে দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বই খুলব, তাই না? তোমরা সবাই তৈরি তো? কী কী নিয়েছো বলো? ও, খাতা কলম বই, তাই না? ঠিক আছে, থ্যাংক ইউ, ঝটপট তাহলে সবাই আমার সঙ্গে ইংরেজি বইটা খুলো। ইংরেজি বইয়ের আমরা কত পৃষ্ঠা খুলব বলো তো? আমরা 50 পেজ খুলব। 50 পেজ, দেখেছ? 50 পেজ, 50 পেজে কি আছে দেখো তো। ইউনিট কত? 25, লেসন 1 থেকে 3 পর্যন্ত। এখানে আমাদের কি আছে আজকে আমরা সেই জিনিসগুলো পড়ব এবং জানব। সবাই মনোযোগী, তাই না? আমি জানি তো আমার লক্ষ্মী সোনারা অবশ্যই কি মনোযোগী, তাই না? এবং খুব অ্যাক্টিভ, তাই তো? আচ্ছা, লাইফ এভরিডে, এভরিডে মানে প্রাত্যহিক বা এভরিডে, প্রত্যেক দিনের, তাই না? লাইফ, তাহলে লাইফ এভরিডে, আমরা এর বাংলা প্রাত্যহিক জীবন, এ অ্যাক্টিভিটির কাজটা আমরা একটু দেখবো সোনামণিরা। দেখো, লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো, সবাই তোমরা জানো, তাই না? কি আছে দেখো তো? একটা কি জানালা, তারপরে দেখো একটা সূর্য, আর একজন বিছানায় শুয়ে আছে তোমাদের মতো, তাই না? তোমরাও এরকম কি আলসে হয়ে গেছো? আলসে হওনি? আচ্ছা, থ্যাংক ইউ। গেট আপ, ঘুম থেকে ওঠা। ওয়াশ মাই ফেস, তাই না? দেখো একটা বেসিন, তারপরে পানির একটা কি কল আছে, একজন ছোট্ট বাবু আছে, তাই না? তোমাদের সমান, সে কী করছে? দাঁত ব্রাশ করছে। তাহলে ওয়াশ মাই ফেস, ওয়াশ মানে কি? হ্যাঁ, ধোয়া বা পরিষ্কার করা। মাই মানে আমার, মানে তোমাদের কথা বলছে। ফেস মানে মুখমণ্ডল, আমার মুখমণ্ডল ধুই বা পরিষ্কার করি। হ্যাভ ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা, হ্যাভ মানে খাওয়া, ইট মানে কিন্তু খাওয়া, এখানে কিন্তু হ্যাভ ব্যবহার করেছে, তাই না? তাহলে হ্যাভ ব্রেকফাস্ট, সকালে নাস্তা খাই। ব্রাশ মাই টিথ, টিথ মানে দাঁত, মাই মানে আমার, তাহলে আমার দাঁত মাজি বা ব্রাশ করি। বি অ্যাক্টিভিটিতে দেখো আছে রিড, রিড মানে কি? লেখা, রিড মানে লেখা। ও, লেখা না, পড়া, গুড, রিড মানে পড়া। আই গেট আপ ইন দ্য মর্নিং, গেট আপ মানে কি? ঘুম থেকে ওঠা, গেট আপ অর্থ ঘুম থেকে ওঠা, গেট আপ অর্থ কি?
ঘুম থেকে ওঠা, আই গেট আপ ইন দ্য মর্নিং। সবাই বইটা খুলেছ এবং লাইনটা আমি পড়ছি, সেই লাইনটা সুন্দর করে তোমরা হাত দিয়ে পাশ করো, পড়াটা আমার সঙ্গে সঙ্গে পড়ো এবং অর্থগুলো সুন্দর করে খেয়াল করো। আই গেট আপ ইন দ্য মর্নিং, আমি সকালে ঘুম থেকে উঠি। ইন দ্য মর্নিং মানে সকালে, গেট আপ মানে ওঠা, আই মানে আমি, তাহলে আমি সকালে ঘুম থেকে উঠি। আই ওয়াশ মাই ফেস, আমরা এই যে ফেস, ফেস মানে কি মুখমণ্ডল, মাই মানে কি আমার, আমরা পড়েছি, ওয়াশ মানে কি বলো তো, ধোয়া বা পরিষ্কার করা, যে কোনো একটা হলে হবে। তাহলে আই ওয়াশ মাই ফেস, আমি আমার মুখমণ্ডল ধুই, যেহেতু তুমি বলছো। দেন, দেন মানে তারপর, আই হ্যাভ ব্রেকফাস্ট, তারপর আমি সকালে নাস্তা খাই। এই এই হ্যাবটা এখানে খাওয়া অর্থে বোঝানো হয়েছে, তাই না? এই হ্যাবটা এখানে খাওয়া অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে আই হ্যাভ ব্রেকফাস্ট, দেন মানে তারপরে, এই তারপরে কখন, এই যে তুমি মুখমণ্ডলটা পরিষ্কার করলা, তারপরে গা তুমি কিন্তু সকালে নাস্তা খাচ্ছ। আফটার ব্রেকফাস্ট, আফটার মানে পরে, ব্রেকফাস্ট মানে নাস্তার পরে, সকালের নাস্তার পরে, সকালের নাস্তার পরে তুমি কী করছো? আই ব্রাশ মাই টিথ, সকালের নাস্তার পরে তুমি কী করছো? আই মানে আমি, মাই মানে আমার, আমি আমার দাঁত কি মাজি বা পরিষ্কার করছি, তাই তো? দেন আই গো টু স্কুল, দেন মানে তারপরে, তুমি ব্রাশ করার পরে দাঁতটা, তোমার দাঁত পরিষ্কার করার পরে তুমি কী করলে? আই গো টু স্কুল, আমি স্কুলে, স্কুল অর্থ কি বিদ্যালয়, হ্যাঁ গুড। তাহলে তারপর আমি বিদ্যালয়ে যাই, গো মানে যাওয়া। সোনামণিরা কি বুঝতেছ? আমি আরও একবার তোমাদের জন্য পড়ে দিচ্ছি, এরপর আমরা বোর্ডে যাব। গেট আপ, দেখতে পাচ্ছ সুন্দর করে, তাই না? গেট আপ মানে ঘুম থেকে উঠা বা উঠি। ওয়াশ মাই ফেস, কী হবে? আমার মুখ ধুই। হ্যাভ ব্রেকফাস্ট, সকালে নাস্তা খাই। ব্রাশ মাই টিথ, আমার দাঁত মাজি। বি অ্যাক্টিভিটিতে কতগুলো সেন্টেন্স দেওয়া আছে সেইগুলোর, এখানে এই কীগুলো ওয়ার্ডগুলোর অর্থ জানলাম আমরা এখন, তাই না? সেই ওয়ার্ডগুলো এখন একসঙ্গে সেন্টেন্স আকারে লিখেছে, সেই সেন্টেন্সগুলো এখন আমরা পড়ব এবং অর্থগুলো জানব। রিড, আই গেট আপ ইন দ্য মর্নিং, আমি সকালে ঘুম থেকে উঠি। আই ওয়াশ মাই ফেস, আমি আমার মুখমণ্ডল ধুই। দেন তারপরে, আই হ্যাভ ব্রেকফাস্ট, তারপরে আমি সকালের নাস্তা কী করি? খাই, তাই না? আফটার ব্রেকফাস্ট, সকালের নাস্তার পর কী করছে? আফটার মানে পরে, তাহলে সকালের নাস্তার পরে আই ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত মাজি। দেন তারপরে কী করছে? আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই। কারো কি কোনো সমস্যা হয় শ্রমণীরা? হচ্ছে না, না? গুড, আসো আমরা বোর্ডে লিখি, হ্যাঁ, তোমরা ঝটপট সুন্দর করে লিখে ফেলবে, ঠিক আছে? থ্যাংক ইউ। গেট আপ, ওয়াশ মাই ফেস, হ্যাভ ব্রেকফাস্ট। লেখা কি বোঝা যাচ্ছে? আমরা BREAK, তাই না? ব্রেক ফাস্ট, FASTE, ফাস্ট, ব্রেকফাস্ট।
এই যে ডানটা ঠিক করে দিই, তাই না? এরপরে আছে আমরা অর্থগুলো জানছি, ই ভি ই আর ওয়াই এভরি ডে, ফেজ এফ এ সি ই ফেজ, ট্রিথ ডবল ই টি এইচ, আমরা বানানগুলো লক্ষ্য করবো, হ্যাঁ, সুন্দর করে, ব্রেকফাস্ট আচ্ছা আচ্ছা দাঁড়াও সোনামণি, এইখানে লিখলে এই জায়গাটা আমরা জায়গা পাবো না, হ্যাঁ একটু নিচে লিখি, হ্যাঁ সোনা, ট্রিথ এর মাথাটা অবশ্যই সুন্দর করে লিখবে, টি এইচ টি ডবল ই টি এইচ, তাই না? স্কুল অর্থ কি সোনামণি? স্কুল অর্থ বিদ্যালয়, আমরা এখন লিখি গেট আপ, ও আপ লিখিনি তাই না, আচ্ছা গেট আপ মানে ঘুম থেকে ওঠা, ঘুম থেকে উঠি, সুন্দর করে আমরা লিখব, হ্যাঁ লেখা কি বোঝা যাচ্ছে, যাচ্ছে তো, আচ্ছা ওয়াশ মাই ফেস, ওয়াশ মাই ফেস আমার মুখমণ্ডল ধুই, সোনামণিরা খেয়াল করো গেট আপ মানে ঘুম থেকে ওঠা বা উঠি, ওয়াশ মাই ফেস আমার মুখমণ্ডল ধুই, আমার মুখমণ্ডল ধুই, হ্যাভ ব্রেকফাস্ট, ছবিটা দেখেছিলেন, এই যে ব্রেকফাস্ট, তাহলে সকালে নাস্তা খাই, হ্যাভ ব্রেকফাস্ট, হ্যাভ ব্রেকফাস্ট সকালের নাস্তা খাই, সকালের নাস্তা খাই, আমরা একটু খেয়াল করবো সোনামণিরা, দেখো লিভ মানে কি, জীবন, জীবন তাই না, জীবন বানান কি, জীবন, এভরিডে মানে প্রাত্যহিক, প্রাত্যহিক, স্কুল অর্থ বিদ্যালয়, স্কুল অর্থ কি, বিদ্যালয়, টিথ মানে দাঁত, ফেস মানে মুখমণ্ডল, মসু খ ম লয়ডার ল মুখমণ্ডল, দেখো অর্থগুলো, আমরা অর্থগুলো সুন্দর করে জানলে সেন্টেন্সগুলো পড়লাম এবং তার অর্থগুলো সুন্দর করে বুঝিয়ে দিলাম, এখন দেখো গেট আপ মানে ঘুম থেকে উঠি বা উঠা, ওটাও লেখা যাবে, ওয়াশ মাই ফেস আমার মুখমণ্ডল ধুই, মাই মানে আমার, ফেস মানে মুখমণ্ডল, ওয়াশ মানে ধুই বা ধোয়া, হ্যাভ ব্রেকফাস্ট সকালের নাস্তা খাই, তাই না, এইখানে এই হ্যাভটা খাওয়া অর্থে ব্যবহার করা হয়েছে, ইট অর্থ খাওয়া, ইটের পরিবর্তে এখানে হ্যাভ ব্যবহার করা হয়েছে, বুঝতে পেরেছো সোনামণিরা? তাছাড়া আগে তো তোমরা জানতে যে ইট অর্থ খাওয়া, এখানে ম্যাডাম কেন হ্যাভ লিখেছে বা বইতে কেন হ্যাভ লেখা আছে, এই হ্যাভটা ইটের কাজ করছে, ইট অর্থ খাওয়া, এখানে হ্যাভ মানেও খাওয়া, এই জন্য হ্যাভ ব্রেকফাস্ট সকালে নাস্তা খাই, লিভ মানে জীবন, এভরিডে মানে প্রাত্যহিক, ফেজ মানে মুখমণ্ডল, টিথ মানে দাঁত, স্কুল মানে বিদ্যালয়,
সোনামণিরা, কি সবার কি সুন্দর হয়েছে? হ্যাঁ, সবাই কি বুঝতে পেরেছো? থ্যাংক ইউ। কারো কোনো সমস্যা একটু একটু আছে তাই না? আমি আরও একবার পড়ে দিচ্ছি, তোমরা খেয়াল করে নাও। তোমরা যখন এই টপিকসটা পড়বে বা ইউনিট 25 পড়বে, তখন তোমরা আমার এই ক্লাসটা অন করে আবার দেখবে। তাহলে তোমাদের যে সমস্যাটুকু আছে ছোটোখাটো, সেটা দূরীভূত হয়ে যাবে, মানে সেটা ঠিক হয়ে যাবে, তাই না? অবশ্যই তোমরা সেটা মনোযোগ দিয়ে করবে। যতটুকু সময় পড়বে ততটুকু কিন্তু মনোযোগী হবে। আমি জানি তোমরা অনেক লক্ষ্মী এবং সুন্দর, তোমরা যা কাজ করো ততটুকু মনোযোগ দিয়েই করো, তাই না? ঠিক আছে, তাহলে আমি আরও একবার পড়ে দিচ্ছি, খেয়াল করো সোনামণিরা। গেট আপ, ঘুম থেকে উঠি। ওয়াশ মাই ফেস, আমার মুখমণ্ডল ধুই। হ্যাভ ব্রেকফাস্ট, সকালে নাস্তা খাই। লিভ মানে জীবন, এভরিডে মানে প্রাত্যহিক। ফেস মানে মুখমণ্ডল, টিথ মানে দাঁত, স্কুল মানে বিদ্যালয়। সবার কি সুন্দর হয়েছে? আচ্ছা লক্ষ্মী সোনারা, এখন আমরা কি করব পড়ার সময় বলো তো? যখন আমরা পড়বো তখন মনোযোগী হবে, পড়া শেষ করে আমরা খেলাধুলা করব, তাই না? আমরা খেলাধুলা করব, আনন্দ করব, পড়াশোনাও করব। সব সময় খালি আনন্দ আর খেলাধুলা করলে তো আর হবে না, যেহেতু ঘরে বসে আছো, সুন্দর করে স্কুলে আসতে হচ্ছে না, সময়টা অনেক পাচ্ছ, তাই না? সেই সময়টুকু তোমরা কাজে লাগাবে, আবার খেলাধুলাও করবে, ঠিক আছে? সব কিছুর প্রয়োজন আছে, শুধু পড়া করলে হবে না, আবার শুধু খেলাধুলা করলেও হবে না, তাই না? সব কিছুর প্রয়োজন আছে, সেটা কি নিয়ম মাফিক, তাই না? থ্যাংক ইউ। তাহলে সোনামণিরা, আমি এটা মুছে দিচ্ছি। এখন তোমাদের ওই যে সেন্টেন্সগুলো লেখা আছে না, সেগুলো আমরা লিখতেছি, দেখি আমরা অর্থগুলো লিখতে পারি কিনা। আমি কিন্তু বলে দিব না, বলে কি দিব? দিব না, তাই না? ও বুঝতে পেরেছ? আচ্ছা, যে ম্যাম আর লিখে দিবে না। আই গেট আপ, সুন্দর করে কিন্তু লিখবে। ইন দি, দেখো একটা শব্দের মাঝে কেন আমরা, দেখো আমি কি লিখেছি, আইটা একটু বাঁকা হয়েছে, তাই না? এটাকে সঠিক করে লিখতে হবে। হয়েছে তাই না? এবার আই গেট আপ ইন দ্য মর্নিং, মর্নিং ওয়ান নাম্বার, টু আই ওয়াশ মাই ফেস, সি ই এ এফ আপ, টি ই আর আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করবো সোনামণিরা। আফটার ব্রেকফাস্ট, বি আর ই এ কে এফ এস টি, ব্রেকফাস্ট। আফটার ব্রেকফাস্ট আই ব্রাশ, ব্রাশ বানান কি হবে বলো তো? বি আর ইউ এইচ এইচ, ব্রাশ মাই টিথ। টিথ বান কি? টি ডবল ই টি এইচ, টিথ।
দেন দেন মানে কি তারপর, তাই না? এটা কমা, কমার পরে আই গো টু স্কুল, আই গো টু স্কুল। দেখো সোনামণিরা আমি কি লিখেছি, আই গেট আপ ইন দ্য মর্নিং, তাহলে কি হবে, আমি কি, আমি এই যে লেখা আছে আই গেট আপ ইন দ্য মর্নিং, আমি সকালে ঘুম থেকে উঠি, আই অর্থ আমি, আমি সকালে, মর্নিং মানে সকাল, আমি সকালে গেট আপ মানে ঘুম থেকে ওঠা, আমি সকালে ঘুম থেকে উঠি, থেকে উঠি, দেখছো, আই ওয়াশ মাই ফেস, আমি আমার কি মুখমণ্ডল ধুই, আই মানে আমি, মাই মানে আমার, তাই না? আমি আমার মুখমণ্ডল, মুখমণ্ডল ধুই, ধুই মান কি ধয় রসু রসই, আফটার ব্রেকফাস্ট সকালে নাস্তা খাবে, সকালে নাস্তার পরে, তাই না? আমি আমার দাঁত মাজি সকালের নাস্তার পর, নাস্তা, নাস্তা বান কি সোনামণিরা, দন্ত নয়াকার দন্ত সয়তাকার, নাস্তার পর আমি আমার দাঁত মাজি, দাঁত মাজি, দেন আই গো টু স্কুল, তারপর আমি বিদ্যালয়ে যাই, তারপর এখানে একটা কমা দিতে হবে যে দেনের পর কমা, আমি বিদ্যালয়ে যাই, স্কুল অর্থ বিদ্যালয়, স্কুল অর্থ বিদ্যালয়ে যাই, যাই, যেহেতু তুমি নিজে বলছো এই জন্য যাই হবে, যাই হবে না, ঠিক আছে? তাহলে কি সবার সুন্দর হয়েছে না? আবারও খেয়াল করো সোনামণিরা, এইটা আমি সেন্টেন্সগুলোর বাংলা করতে বলছি তোমাদের, বাংলা করো, ইংরেজি আছে সেন্টেন্সটা আমি আগে ইংরেজিতে লিখেছি, তারপরে তার অর্থটা আমি নিচের লাইনে লিখছি। দেখো, আই গেট আপ ইন দ্য মর্নিং, আমি সকালে ঘুম থেকে উঠি, মর্নিং মানে সকালে বা সকাল, তাই না? গেট আপ মানে ঘুম থেকে ওঠা, আই মানে আমি, আমি সকালে ঘুম থেকে উঠি, আই ওয়াশ মাই ফেস, ফেস মানে মুখমণ্ডল, ওয়াশ মানে কি ধোয়া, মাই মানে আমার, আই মানে তো জানি, আই মানে তুমি, হ্যাঁ, আই মানে আমি, গুড, আমি আমার মুখমণ্ডল ধুই, আফটার ব্রেকফাস্ট, আফটার মানে পরে, কখনের পরে, ব্রেকফাস্ট মানে কি সকালে নাস্তার পরে, সকালে নাস্তার পর আমি, আই ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত মাজি, দেন আই গো টু স্কুল, তারপর, দেন মানে কি তারপর, তারপর আমি বিদ্যালয়ে যাই, আই গো টু স্কুল, গো মানে যাওয়া, স্কুল মানে বিদ্যালয়, আই মানে আমি। তাহলে আমি এই যে এখানে দেন একটা কমা দিয়েছি, বাংলা বাক্যের ইয়েতেও এখানে একটা কমা ব্যবহার করতে হবে, তারপরে পরের সেন্টেন্সটুকু লিখতে হবে বা বাক্যটা লিখতে হবে, আমি বিদ্যালয়ে যাই। কারো কোনো সমস্যা হচ্ছে সোনামণিরা? নিশ্চয়ই নাই, তাই না? বাবা, তোমরা তো অনেক লক্ষ্মী হয়ে গেছো সোনা। এখন আমি তোমাদের এই বাংলাগুলো মুছে দিচ্ছি, এই বাংলাগুলো মুছে দিচ্ছি, বুঝতে পেরেছ? আমি এই বাংলাগুলো মুছে দিচ্ছি, দেখি সোনামণিরা সুন্দর করে লিখতে পারে কিনা। অবশ্যই পারবে ইনশাল্লাহ, তাই না? অবশ্যই,
যেহেতু তোমরা অনেক কি অ্যাক্টিভ, তাই না? আমি এখন তোমাদের এটাই বাড়ির কাজ দিচ্ছি, এই স্টাফলো। তাহলে সোনামণিরা, আজকে আমি তোমাদেরকে কি জরুরি কিছু জিনিস জানলাম। কেন বলো তো? এগুলো আমাদের জীবনে সবসময় প্রতিনিয়ত প্রতিদিন করি, প্রত্যেক দিন করছি, তাই না? সকালে উঠেই আমরা হাত মুখ ধুচ্ছি, তাই না? আগে প্রথমে কি ঘুম থেকে উঠতে তো হবে, তারপরে আমরা মুখ ধুচ্ছি, এরপরে কী করছি, নাস্তা খাচ্ছি, তারপরে আমরা ব্রাশ করছি। ব্রাশ করে যখন আমাদের স্কুল ছিল তখন আমরা স্কুলে যেতাম, এখন তো আমাদের স্কুলে যাওয়া নাই, তাই না? কিন্তু এটা আমাদের দৈনন্দিন জীবনের কার্যক্রম তোমার, তাই না? তোমাদের এইগুলো দরকার, তাই না? প্রতিদিন তোমরা এই কাজগুলো করো। থ্যাংক ইউ সোনামণিরা। বাড়ির কাজ করিয়ে তোমরা অবশ্যই কী করবে, ইনবক্সে দিয়ে দিবে, আমি তোমাদের বাড়ির কাজগুলো অবশ্যই দেখে দিব। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই। আগামীতে আবার তোমাদের সঙ্গে কোনো ট্রাফিক্স নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।